তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই থাকো আশা করি ভালো আছো। আজকে আরেকটি ক্লাস আমি নিচ্ছি, যেটা ওই তৃতীয় অধ্যায়েরই, সেটা 22 নম্বর অনুশীলনী 3.5, 3.5-এর 22 নম্বর সমস্যা। ক খ ও গ এর মধ্যে টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন অংশের 2 গুণ ও এর অংশের 3 গুণ এবং বয়ের অংশের 4 গুণ পরস্পর সমান হয়। তাহলে দেখো 22 নম্বর সমস্যা, 3.5-এর 22 নম্বর সমস্যা, ক খ ও গ এর মধ্যে 260 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশের 2 গুণ, ক্ষয়ের অংশের 3 গুণ এবং গয়ের অংশের 4 গুণ পরস্পর সমান হয়। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? এজন্যই আমরা বীজগাণিতিক সূত্র শিখেছি, এই সূত্রের সাহায্যে এই সমস্যাগুলো সমাধান করা শিখব। সমাধান মনে করি, ক পায় এক্স টাকা, খ পায় ওয়াই টাকা, গ পায় জেড টাকা। তাহলে কয়ের অংশের 2 গুণ, ক্ষয়ের অংশের 3 গুণ এবং গয়ের অংশের 4 গুণ পরস্পর সমান। এই জন্য প্রশ্নানুসারে টুয়াইস এক্স সমান থ্রাইস ওয়াই সমান 4z, ঠিক আছে? এখন
thrice y সমান twice x অতএব y সমান সমান 2/3 x আবার 4z সমান সমান twice x বা z সমান 2x by 4 অতএব z সমান কি লিখতে পারি আমরা 2 4 তাহলে half x z সমান half x তিন জনের ভিতর কত টাকা ভাগ করে দিতে হবে 260 টাকা অর্থাৎ x plus y plus z equal to 260 টাকা তাহলে লেখো প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে x plus y plus z equal to 260 এই 260 টাকা তিন জনের মধ্যে ভাগ করে দিতে হবে সেই জন্য এটা লিখলাম 260 আচ্ছা বা x plus y সমান 2/3x z সমান half x সমান 260 লসাগু করো 3 2 6 লসাগু তাহলে 6x plus 4x plus 3x equal to 260 এটা যোগ করলে 13x divided by 6 equal to 260 বা তেরো এক্স ইকুয়াল টু শূন্য ছয় ছয় ছত্রিশে ছয় ছয় দুগ্ন বারো তিনে পনেরো বা এক্স ইকুয়াল টু একশো বিশ x equal to 120 অর্থাৎ কো পাই 120 টাকা অতএব কো পাই 120 টাকা x টাকা হচ্ছে পয়েন্ট অতএব কো পাই 120 টাকা এখন খ পাই কত খ হলো y টাকা তাহলে y সমান আমরা কি লিখেছি x এর সাথে y এর সম্পর্ক কি বের করেছি যে y সমান 2/3x আবার y সমান 2/3x তাহলে এখানে x এর মান বসাও এইটা সমান সমান 2/3 ইনটু x এর মান কত 120 40 তাহলে 40 দুগ্ন 80 অতএব y সমান সমান 80 y কত টাকা 6 টাকা অতএব খ পাই 80 টাকা এখন y টাকা বের করতে হবে গয়ের হলো জেড টাকা ধরা হয়েছিল জেড এর সাথে সম্পর্ক এক্স এর কি জেড সমান হাফ এক্স আবার জেড সমান সমান হাফ এক্স এইটা সমান সমান হাফ ইন্টু 120 তাহলে 60
সমান সমান 60। অতএব গ পায় ৬০ টাকা। ১২০ টাকা। খ পায় ৮০ টাকা এবং গ পায় ৬০ টাকা। তাহলে এই তিনটাই হচ্ছে অ্যান্সার, টাকাগুলো ভাগ করে দেওয়া হলো ১২০ আর ৮০, ২০০ আর এখানে ৬০, ২৬০। তাহলে ২৬০ টাকা আমরা তিনজনকে ভাগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু বীজগণিত শিখেছ, বীজগণিতের সূত্র সম্পর্ক ব্যবহার করে আমরা কিভাবে অতি সহজেই কোনো সমস্যার সমাধান করে দিতে পারি তা আজকে এই সমস্যাটার মাধ্যমেই দেখলাম। যে আমরা ২৬০ টাকা তিনজনকে ভাগ করে দেব, এখানে সিম্পল উদাহরণ ২৬০ টাকার মাধ্যমে বুঝে নেওয়া হয়েছে। আমরা এরকম অনেক বহু টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা হয়তো দেখা গেল ভাগ করে দেব, তখন এই নিয়মেই আমরা সেগুলো ভাগ করে দেব। তাহলে তিনজনের টাকা অনুরূপভাবে আরো অনেক হতে পারে, তাদের টাকা আমরা এইভাবে ভাগ করে দিতে পারি। আর এজন্যই তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, অর্থাৎ বীজগণিতের সূত্র এবং রাশি, এগুলো সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আর এই সমস্যাগুলো এই বীজগণিতের সাহায্যে অতি সহজেই যেন আমরা সমাধান করতে পারি, সেজন্যই এই অধ্যায়টা নাম দেওয়া হয়েছে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, অর্থাৎ ৩ দশমিক অনুশীলনীটা দেওয়া হয়েছে। বীজগণিতিক সূত্র গঠন করে সেটা কিভাবে আমরা বাস্তবে প্রয়োগ করব তা জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখবে অঙ্কগুলো বাসায় করবা, করতে করতেই তোমাদের অনেক জ্ঞান বাড়বে, দেখবা যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তা আজকে আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।